রাজনীতির মাধ্যমে আপনি রাজনীতির মাধ্যমে মানুষের খুব কাছাকাছি চলে যেতে পারবেন। আপনি অযথা যদি 10টা চাউলের বস্তা, 100 চাউলের বস্তা, 1000 চাউলের বস্তা নিয়ে যদি চলে যান, তাহলে ওই মানুষ কারাকারি লেগে সব কিছু আপনার কাছ থেকে কে কোনটা নিলে একজনই 20টা নিয়ে চলে গেছে। কিন্তু রাজনীতির মাধ্যমে এই পলিটিক্যাল প্ল্যাটফর্মে এসে যদি আপনি মানুষের সেবা করতে চান, আপনার ভেতরে সেবাটা থাকতে হবে। আমি নমিনেশন পেপারটা হাতে নিয়ে আল্লাহর কাছে একটাই বলছি, হে আল্লাহ, যদি আমার ভেতরে চুল পরিমাণ লোভ লালসা থেকে থাকে, তুমি আমাকে সাকসেস করো না, সাফল্য মণ্ডিত করো না। তো এমন কথা কোন ক্যান্ডিডেট করবে? আই ডোন্ট না। আমি তো এমনি সারা বাংলা জয় করেছি, সারা বাংলা মানুষের মন জয় করেছি, সবাই ভালোবাসে আমাকে। আমি আসলে এইসব আমার কখনো ভেরিফাই আইডি আছে ফেসবুক আইডি বা ইউটিউবে কখনো দেই নাই, কারণ বাইরের মানুষগুলো কখনোই চায় না যে আমি ভালো থাকি, কারণ উনি তো আমার কষ্ট বুঝবে। আমার এলাকার মানুষ জানে আমি এলাকায় কতটুকু গ্রহণযোগ্য, আমি কত ভালো মানুষ, কতটুকু প্রিয় মানুষ, এইটা আমার এলাকার মানুষ জানে, বাইরের মানুষ তারা এটা জানে না। সেই জন্য আমি ফেসবুক থেকে টোটালি দূরে ছিলাম, ফেসবুকে প্রচার প্রচারণায় যাই না। আমি প্রচার করবো আমার এলাকার ভোটারদের কাছে, তাদেরকে বুঝাবো আমি তোমাদের এই সেবা করবো, আমি তোমাদের এই করবো ওই করবো। আমি বাইরে বলি নাই তো, দেখবেন আপনারা ভিডিও ছাড়ছেন কতজন নেগেটিভ কমেন্টস করে, বাট দেয়ার আর ডোন্ট নো মি, তারা কিন্তু আমি সবাইকে জানেই না। তারপরে দেখবে তারা বলে এই হয়েছে, সে হয়েছে, হে এ করছে, সে করছে, এইসব বলে। এই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে আসি, মানে এইসব। আচ্ছা, আপনি যদি আপিল করে প্রার্থিতা ফিরে পান, সেক্ষেত্রে মানে কতটুকু আশাবাদী নিচে? ভাই একটা কথা বলি, আমার চোখ দেখলে আমার ভোটাররা, আমার এলাকার মানুষেরা বুঝে ফেলবে যে আমি কেমন মানুষ। আপনার যখন বয়স 40 উর্ধ হয়ে যাবে, আপনি তখন মানুষের চোখ দেখে বলে দিতে পারবেন যে সেই এই মানুষটা কেমন, ওই মানুষটা কেমন। আর আমি একজন অভিনেতা, একজন শিল্পী মানুষ, আমি একটা মানুষের চরিত্রে ঢুকে সেই চরিত্রটা আমার ভেতরে নিয়ে বের হয়ে এসে আমি অভিনয় করি। শিল্পীরা হয় পানির মতো, ভাই পানিকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রে সেই আকারে ধারণ করবে। আমি শিল্পীও তাই, আমাকে যে যখন যে চরিত্র দিবেন সেই চরিত্র ধারণ করে আমি অভিনয় করে দিই। সো ভাই আমি জানি মানুষ আমাকে কতটুকু ভালোবাসে আর কতটুকু আশাবাদী। আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে রহমত করুক, আমি নমিনেশনটা প্রপার একদম সঠিক করে নিয়ে আসি, আমি নির্বাচনের মাঠে আপনারাও আমার সাথে থাকেন, এবং শেষ পর্যন্ত দেখবেন আমার এলাকার মানুষ, আমার নওগাঁ জেলার মানুষ, 48 নওগাঁ 3 আসনের মানুষ আমাকে কতটা ভালোবাসে আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই সবাই তো মোটামুটি স্বতন্ত্র প্রার্থী হলে একটা দলীয় ভাব থাকে, তো আপনি কি এরকম কোনো চিন্তা ভাবনা? অবশ্যই দলীয় ভাব, আমি 30 ইয়ার্স থেকে রাজনীতি করি, কিন্তু কোনো নাম নেই, কোনো দলের ইয়েতে আমি নাম নেই। আমি অবশ্যই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশনেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। আমি তার আদর্শে আদর্শিত হয়ে আমি কাজ করে দিতে চাই এবং তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। বাকি আল্লাহ ভরসা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আপনাদের স্বামী, আমি আপনাদের চিকন আলী আসছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ।